ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে ফোকাস এডু সেন্টারের তরফ থেকে স্বাগত। তোমরা দ্বিঘাত সমীকরণের সমাধান 1.1 এক্সারসাইজ, 1.2 এক্সারসাইজে শিখেছো, 1.3 এক্সারসাইজে আমরা প্রশ্নের সমীকরণের সমাধান শিখেছি, যে প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হয় সেটা আমরা শিখেছি। এবার আমরা 1.3 এক্সারসাইজের 11 নম্বর এসএকিউ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলো আজকে চলো সলভ করি। তাহলে চলো আমরা সলভ করি। তাহলে দেখো, এবার আমরা 1.3 এক্সারসাইজের আমরা যে অঙ্কগুলো করলাম সেটা হচ্ছে যে 10 নম্বর অঙ্কের এমসিকিউ করলাম, সত্য অসত্য করলাম এবং শূন্যস্থান পূরণ করো, এই অঙ্কগুলো আমরা করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত এসএকিউ আমরা করব। তো এসএকিউ এর ক্ষেত্রে এখানে কি করব দেখো, না সেক্ষেত্রে দেওয়া আছে 11-1 নাম্বার, এখানে দেওয়া আছে দেখো 11-1 নাম্বার অঙ্কটা। তো সেক্ষেত্রে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ দেওয়া আছে 1, তাহলে এ এর মান কত? তাহলে একটি বীজ যদি 1 হয়, একটি বীজ মানে এক্স এর একটা মান দেওয়া আছে 1, তাহলে এখানে এক্স এক্স ইজ ইকাল টু 1 বসিয়ে পাই, এক্স ইজ ইকাল টু 1 বসিয়ে আমরা পাচ্ছি কি না, সেক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো 1 এর স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইজ ইকাল টু 0। তাহলে এখানে 1 প্লাস এখানে গুণ করলে এ আসবে প্লাস 3 ইজ ইকাল টু 0, তাহলে সেক্ষেত্রে এ প্লাস 4 ইজ ইকাল টু 0, তাহলে এ এর মানটা কত আসছে না মাইনাস 4। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এর মানটা আসছে মাইনাস 4, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস, সেকেন্ড অঙ্কটা আমরা যখন করছি 11 নম্বরের, এটার ক্ষেত্রে এই অ্যান্সার। এবং তোমরা অবশ্যই জানবে যে বীজ মানেই হচ্ছে এক্স এর মান, এক্স স্কোয়ার মাইনাস দ্বিতীয় অঙ্কটা মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকাল টু 0, এই সমীকরণটা দেওয়া আছে। এবং সেক্ষেত্রে এর একটি বীজ হচ্ছে 2, তাহলে একটি বীজ 2 আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এক্স ইজ ইকাল টু 2 বসিয়ে পাই, এক্স ইজ ইকাল টু 2 বসিয়ে পাই, তাহলে সেক্ষেত্রে দেখো কিভাবে করব, না 2 এর স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইজ ইকাল টু 0, তাহলে সেক্ষেত্রে হলো 4 মাইনাস এখানে গুণ করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে মাইনাস 4, আবার এটার সাথে এবার গুণ করে দিচ্ছি যে প্লাস মাইনাস মাইনাস 2b প্লাস 6 ইজ ইকাল টু 0, তাহলে প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, মাইনাস 2b ইজ ইকাল টু মাইনাস 6, মাইনাস মাইনাস কেটে গেল, b ইজ ইকাল টু 6/2 তার মানে 3, তাহলে b ইজ ইকাল টু কত হয়ে গেল না 3। তাহলে সেক্ষেত্রে সমীকরণে আমরা 2 বসিয়ে দিলাম এবং 2 বসিয়ে দিয়ে b এর মানটা বার করলাম। তো সেখানে জিজ্ঞেস করেছে যে একটা বীজ 2 হলে অপর বীজটি কত, তাহলে সেক্ষেত্রে দেখো এরপরে আমরা যদি এইভাবে এই অঙ্কটাকে আগিয়ে নিয়ে যাই, তো সেক্ষেত্রে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকাল টু 0, তাহলে সেক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এর মানটা কত বেরিয়েছে 3, তাহলে 3 বার করছি প্লাস 6 ইজ ইকাল টু 0, তাহলে এটা আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে 2 এক্স মাইনাস 3 এক্স প্লাস 6 ইজ ইকাল টু 0, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 2, বুঝতেই পারছো, আর এখানে মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 2 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 দুটো ফ্যাক্টর আসছে, তাহলে আইদার আমরা করি আইদার এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 0 হলে এক্স ইজ ইকাল টু 2 হবে, আর সেক্ষেত্রে এক্স মাইনাস 3 ইজ ইকাল টু 0 হলে এক্স ইজ ইকাল টু 3 হবে। তাহলে একটি মূল তো 2 দেওয়াই ছিল, তাহলে অপর মূলটি কত হবে, না অপর মূল বা দ্বিতীয় মূলটি হয়ে গেল 3, এটাই হলো অ্যান্সার, 3 হয়ে গেল অ্যান্সার। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ করছি, তোমরা বুঝতেও পারছো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। এবং ফোকাস এডু সেন্টারের সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্যই করা, তোমরা প্রত্যেকটা অঙ্ক যাতে বুঝতে পারো এবং নিজে থেকে করতে পারো সেই জন্যই। তাহলে আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো দেখবে এবং পরবর্তী অঙ্কগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। তো চলো এবার 11-3 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে। তাহলে দেখো এরপরে আমরা 11 নম্বরের 3 নম্বর অঙ্কটা করব।
এগারোর তিন নম্বর অঙ্কটা আমরা করব। সেক্ষেত্রে কিভাবে করছি দেখো, এক্সএস টু এক্স স্কোয়ার এখানে দেওয়া আছে, টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর ইজ ইকাল টু জিরো। টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর ইজ ইকাল টু জিরো। তো একটি বীজ যদি দুই হয় তাহলে অপর বীজটা কত? এই সমীকরণের একটা বীজ হচ্ছে দুই, তাহলে মানে এক্স ইজ ইকাল টু দুই আমরা বসিয়ে পাই। এইভাবেই এর আগের অঙ্কটা করেছি, এক্স ইজ ইকাল টু দুই আমরা বসাবো, কারণ বলে দিয়েছে যে এক্স এর একটা মান হচ্ছে দুই, অপর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো যে টু ইন্টু এক্স এর জায়গায় টু এর স্কোয়ার প্লাস কে ইন্টু টু প্লাস ফোর ইজ ইকাল টু জিরো। তাহলে সেক্ষেত্রে টু ইন্টু এখানে দু এর স্কোয়ার মানে ফোর হবে, প্লাস টু কে প্লাস ফোর ইজ ইকাল টু জিরো। তাহলে চার দুগুণে আট হচ্ছে, প্লাস টু কে প্লাস ফোর ইজ ইকাল টু জিরো। তাহলে এখানে হচ্ছে টু কে আট চার যোগ করলে বারো ইজ ইকাল টু জিরো, তার মানে টু কে ইজ ইকাল টু মাইনাস বারো। তাহলে কে ইজ ইকাল টু হবে মাইনাস বারো বাই দুই, কাটলে কত হবে ছয়। তাহলে কে ইজ ইকাল টু কত আসছে? মাইনাস সিক্স। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কে এর মানটা আমরা সমীকরণে বসিয়ে দিচ্ছি, তাহলে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর ইজ ইকাল টু জিরো। তাহলে সেক্ষেত্রে টু এক্স স্কোয়ার প্লাস কে এর জায়গায় মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস ফোর ইজ ইকাল টু জিরো। তাহলে এই সমীকরণটাকে আমাকে সমাধান করতে হবে, মিডল ফ্যাক্টর করে আমরা সমাধান করব। দুই আর চার এখানে আগে আছে দুই, আর পেছনে আছে চার, তাহলে দুই আর চারকে গুণ করলে আমরা কি পাচ্ছি? আট। আটের উৎপাদক এমনভাবে করব যাতে বিয়োগ করলে ছয় আসে। তাহলে সেখানে চার দুগুণে আট, তাহলে চার মাইনাস দুই। ঠিক আছে, তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস প্লাস টু এক্স না দুই এখানে যোগ করলে, যোগ করলেই তো ছয় আসবে, চার দুগুণে আট এবং চার প্লাস দুই এখানে ছয় হবে। তা সেক্ষেত্রে দেখো এখানে মাইনাস টু এক্স হবে প্লাস ফোর ইজ ইকাল টু জিরো। তাহলে সেক্ষেত্রে আমরা যদি কমন নিই, তাহলে এখানে হচ্ছে টু এক্স কমন নিলে এক্স মাইনাস টু থাকছে, আর এখানে কমন নিলে এক্স মাইনাস টু। ঠিক আছে, তাহলে দুটো ফ্যাক্টর আমরা এখানে পেলাম। এখানে দেখতেই পাচ্ছ যে দুটো ফ্যাক্টর আমরা পাচ্ছি, প্রথম ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস টু আর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে টু এক্স মাইনাস টু। তাহলে সেক্ষেত্রে আইদার অর করবো, আইদার এক্স মাইনাস টু ইজ ইকাল টু জিরো অর টু এক্স মাইনাস টু ইজ ইকাল টু জিরো। তাহলে এক্স ইজ ইকাল টু টু প্রথম বীজ তো আমাদের দেওয়াই ছিল, তাহলে এটা হয়ে গেল প্রথম বীজ। আর দ্বিতীয় বীজটা তাহলে কিভাবে পাবো? না এখানে লিখবো টু এক্স ইজ ইকাল টু টু, তাহলে এক্স ইজ ইকাল টু টু বাই টু, তাহলে কাটলে ওয়ান, এক্স ইজ ইকাল টু ওয়ান। তাহলে এখানে বলবো যে দ্বিতীয় বীজটি বা অপর বীজটি, এখানে অপর লিখতে পারি বা আমরা লিখতে পারি দ্বিতীয়। তাহলে দ্বিতীয় বীজটি কত হবে? না দ্বিতীয় বীজটি হচ্ছে ওয়ান। এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অঙ্ক করছি। তোমরা ফোকাস এডু সেন্টারের সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে, এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা স্টেপ বাই স্টেপ দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো, এবং প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে তোমাদের শেখাচ্ছি। তারপরে দেখো এখানে আছে চার নম্বর অঙ্কটা, চার নম্বর অঙ্কর ক্ষেত্রে আমরা কিভাবে করব? না সেক্ষেত্রে দেখো দেওয়া আছে এসএ কিউয়ের এগারোর চার নম্বর অঙ্কটা, যে একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর নয়ের কুড়ি, নয়ের কুড়ি সমীকরণটা লেখো। তাহলে ঠিক আছে, তাহলে এগারোর চার নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব? না এগারোর চার ধরি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? না লবটা ছোট হবে, হর বড় হবে। তাহলে সেক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এক্স বাই ওয়ান ধরতে পারি, তাহলে যেখানে এক্স হচ্ছে লেস দ্যান মানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি লিখব? না মানে তোমরা প্রকৃত ভগ্নাংশ মানেই হচ্ছে যার লবটা হচ্ছে ছোট হবে আর হরটা হচ্ছে বড় হবে। তাহলে সেক্ষেত্রে দেখো বলেই দিয়েছে যে এটা ভগ্নাংশ আমরা ধরলাম, তো যেখানে ওয়ান না ধরে আমরা ধরে নিচ্ছি যেটা হচ্ছে ওয়ান বাই এক্স। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ কি ধরবো? না ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স ধরে নিচ্ছি, যেখানে এক্স এর মানটা কি? না একের থেকে বড়, গ্রেটার দ্যান ওয়ান, একের থেকে বড়, বুঝতেই পারছো। তাহলে একের থেকে বড় হলে এক্স এর মানটা হচ্ছে গ্রেটার দ্যান ওয়ান, তাহলে ওয়ান বাই এক্স ধরলাম প্রকৃত ভগ্নাংশ। তাহলে এর যে বলে দিয়েছে যে এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বা এখানে বলে দিয়েছে অনন্যক,
অনন্যক ভগ্নাংশ কি হবে না অনন্যক ভগ্নাংশ হয়ে যাবে এক্স বাই ওয়ান ঠিক আছে তাহলে একটা ভগ্নাংশ হয়ে প্রকৃত ভগ্নাংশ ওয়ান বাই এক্স ধরলাম তাহলে তার অনন্যক ভগ্নাংশ হবে এক্স বাই ওয়ান এবার তার অন্তর তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চিন তাহলে দেখো এগারোর চার নম্বর অঙ্কটা আমরা করছিলাম তো সেক্ষেত্রে দেখো বলা বলে দেওয়া হয়েছে যে প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের তাহলে প্রকৃত ভগ্নাংশ কি না প্রকৃত ভগ্নাংশ ওয়ান বাই এক্স যেখানে এক্স এর মানটা হচ্ছে একের থেকে বড় তাহলে সেক্ষেত্রে একের থেকে বড় মানে এই ভগ্নাংশ একের দুই হতে পারে একের তিন হতে পারে একের চার হতে পারে এটা হলো প্রকৃত ভগ্নাংশ তার অনন্য তাহলে আমরা বিয়োগ করতে গেলে সবসময় আমরা জানি যে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয় ঠিক আছে তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর তাহলে মানে এক্স বাই ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু নয়ের কুড়ি তাহলে এই সমীকরণটা আমাদের বার করতে হবে প্রকৃত ভগ্নাংশর থেকে তার অনন্যকটা বড়ও হবে যেহেতু এখানে এর যদি আমি করি যে দুই বাই এক তিন বাই এক চার বাই এক তাহলে অবশ্যই এটা থেকে এটা বড় তাহলে সেক্ষেত্রে বড় থেকে বড় ভগ্নাংশ থেকে ছোট ভগ্নাংশ বিয়োগ করলে তবেই আসবে নয়ের কুড়ি তাহলে এইভাবেই আমরা শুধুমাত্র সমীকরণ গঠন করলাম তাহলে সেক্ষেত্রে আমরা পাঁচ নম্বর অঙ্কটা স্টার্ট করছি তাহলে দেখতেই পাচ্ছ যে পাঁচ নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস পঁয়ত্রিশ এখানে দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস পঁয়ত্রিশ ইজ ইকাল টু দেওয়া আছে জিরো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে এই সমীকরণে দুটো বীজ হচ্ছে মাইনাস পাঁচ এবং মাইনাস সাত তার মানে এক্স এর দুটো মান একবার মাইনাস পাঁচ বসিয়ে পাই এক্স এর দুটো বীজ একবার মাইনাস পাঁচ বসাবো তাহলে সেক্ষেত্রে মাইনাস পাঁচ বসালে এ ইজ ইকাল টু মাইনাস পাঁচের স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস পাঁচ প্লাস পঁয়ত্রিশ ইজ ইকাল টু জিরো তাহলে মাইনাস পাঁচের স্কোয়ার হবে প্লাস পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশে প্লাস মাইনাস মাইনাস ফাইভ বি প্লাস থার্টি ফাইভ ইজ ইকাল টু জিরো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এটা একটা সমীকরণ হয়ে গেল বা আমরা এই সমীকরণ থেকে যদি পাঁচ কমন নিয়ে নিই তাহলে সেটাও করতে পারি কারণ উভয়তে পাঁচ কমন যাচ্ছে তাহলে এখানে পাঁচ কমন নিয়ে নিলে ফাইভ এ মাইনাস বি প্লাস পাঁচ সাথে পঁয়ত্রিশ ইজ ইকাল টু জিরো তাহলে সেক্ষেত্রে ফাইভ এ মাইনাস বি প্লাস সেভেন ইজ ইকাল টু জিরো বাটটা পাঁচ তাহলে জিরো বাই পাঁচ মানে এখানে সমীকরণটা হবে ফাইভ এ মাইনাস বি প্লাস সেভেন ইজ ইকাল টু জিরো তাহলে এই সমীকরণটাকে আমি এক নম্বর সমীকরণ ধরে নিচ্ছি এবার আবার বলেছে যে তার আরেকটা মূল হচ্ছে মাইনাস সেভেন তাহলে এই সমীকরণের ক্ষেত্রেই আমি মাইনাস সেভেন বসিয়ে পাচ্ছি তাহলে সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস পঁয়ত্রিশ ইজ ইকাল টু জিরো এই সমীকরণে এক্স ইজ ইকাল টু মাইনাস সেভেন এবার বসিয়ে পাচ্ছি এক্স ইজ ইকাল টু মাইনাস সেভেন বসিয়ে পাই তাহলে সেক্ষেত্রে এ ইন্টু মাইনাস সেভেনের স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস সেভেন প্লাস পঁয়ত্রিশ ইজ ইকাল টু জিরো দেখতেই পাচ্ছ তাহলে সেক্ষেত্রে কি হবে ফর্টি নাইন এ মাইনাস সেভেন বি এটা গুণ করে দিলাম সাথে স্কোয়ার ফর্টি নাইন এ মাইনাস সেভেন বি প্লাস থার্টি ফাইভ ইজ ইকাল টু জিরো তাহলে এখানে সেভেন যদি কমন নিয়ে নিই তাহলে সেভেন এ মাইনাস বি প্লাস ফাইভ কিউকে কেননা সাত দিয়ে এখানে আমরা ভাগ করছি তাহলে সাত দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে আমাদের মান আসছে এখানে সাত দিয়ে ভাগ করলে সেভেন এ সাত দিয়ে ভাগ করলে মাইনাস বি বা মাইনাস বি আর এখানে হচ্ছে পাঁচ তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় সমীকরণটা আমরা গঠন করছি যে সেভেন এ মাইনাস বি প্লাস ফাইভ ইজ ইকাল টু জিরো বাই সেভেন তাহলে সেক্ষেত্রে সেভেন এ মাইনাস বি প্লাস ফাইভ ইজ ইকাল টু জিরো এটা হচ্ছে সমীকরণ নাম্বার দুই তাহলে সমীকরণ নাম্বার দুইয়ের নিচে সমীকরণ নাম্বার ওয়ানটাকে লিখে দিচ্ছি সেভেন এ মাইনাস বি প্লাস সেভেন ইজ ইকাল টু জিরো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে এটার নিচের প্রত্যেকটা রাশির চিহ্ন বদলে যাবে তাহলে সেক্ষেত্রে দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে সাত থেকে পাঁচ বিয়োগ করলে এখানে টু এ আসছে দেখতেই পাচ্ছ সাত থেকে পাঁচ বিয়োগ করলে এটা কত আসছে না টু এ আর এখানে সাত থেকেও পাঁচ বিয়োগ করলাম এখানে মাইনাস টু আসছে যেহেতু সাতের মাইনাস আছে বড় সংখ্যার যে চিহ্নটা হয় সেটাই আমরা লিখব তাহলে মাইনাস টু হচ্ছে তাহলে সেক্ষেত্রে টু এ ইজ ইকাল টু টু তাহলে এ ইজ ইকাল টু টু বাই টু তাহলে এ ইজ ইকাল টু ওয়ান তাহলে এর মানটা বেরিয়ে গেল ওয়ান এবার এর মানটা সমীকরণ ওয়ানে বসাতে পারি বা সমীকরণ দুয়ে বসাতে পারি তাহলে আমাদের কার মান আসবে না বি এর মান আসবে তাহলে সেক্ষেত্রে দেখো এই অঙ্কটা আমি ওপরে চার নম্বর অঙ্কটা মুছে দিচ্ছি তারপরে এই অঙ্কটা করছি ঠিক আছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ
যে a এর মানটা যখন বেরিয়ে গেল সেই a এর মানটার পরে এখানে আমরা উপরে করছি ঠিক আছে তাহলে উপরে করছি এখানে a এর মান কোথায় বসিয়ে পাই না a এর মান সমীকরণ 1 a বসিয়ে পাই তাহলে সমীকরণ 1 এ বসিয়ে পাই তাহলে সমীকরণ 1 টা কি আছে না 5 a minus b plus 7 is equal to 0 তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে a এর মানটা হচ্ছে 1 তাহলে 5 into bracket এ 1 লিখবো minus b plus 7 is equal to 0 তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে যে 5 into 1 5 minus b plus 7 is equal to 0 তাহলে সেই ক্ষেত্রে দেখো minus b plus 12 is equal to 0 তাহলে সেহেতু minus b is equal to minus 12 minus minus কেটে গেল তাহলে b is equal to হয়ে গেল 12 তাহলে এখানে দুটো মান এলো a is equal to 1 b is equal to 12 তাহলে a is equal to 1 হলো b is equal to 12 ঠিক আছে তাহলে এই অঙ্কটা কমপ্লিট করলাম 1.3 এক্সারসাইজের তোমরা এসএকিউ দেখলে এই ক্লাসগুলোতে আমরা এসএকিউ করলাম সংক্ষিপ্ত উত্তর তো সেহেতু তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারছো এবং ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তাহলে দেখো আমরা 1.3 এক্সারসাইজের প্রত্যেকটা অঙ্কই তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি এইভাবে তোমরা ফোকাস এডু সেন্টারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো এবং সহজভাবে বোঝাবো যাতে তোমরা সেই অঙ্কগুলো করতে পারো এবং নিজে থেকে যত প্র্যাকটিস করবে ততই অঙ্কগুলো তোমরা নিজে থেকে করতে পারবে এবং সেই জন্যই ফোকাস এডু সেন্টারের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো মানে পুরো ইয়ে করে তোমরা দেখতে থাকো মানে স্কিপ না করে তোমরা দেখতে থাকো আজ 1.3 এক্সারসাইজ কমপ্লিট হলো নেক্সট দিন 1.4 এক্সারসাইজ স্টার্ট করব ঠিক আছে